নবীর জাত হচ্ছে পাক। এই ব্রাদার, আজ যদি আমরা একটু নিজেদের বাপ দাদাদের ঘটনাকে একটু যদি আমরা নিজেদের মাথাতে নিয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা পাক পবিত্র। হয়তো আমরা দাদা পার দাদা তার হয়তো দুই তিনটা পুস্ত বলতে পারবো, তারপর নাম জানি না, জানি কিন্তু আমার নবী আলহামদুলিল্লাহ হযরতে আদম পর্যন্ত আমার নবীর সিলসিলা পাক ও সাফ নজর আমরা দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন আমাদের জন্য রহমত হয়ে আসবেন না? কারণ যার জন্য হযরতে জিবরিল আলাইহিস সালাম রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হুকুম করলেন, কে জিবরিল, যাও তুমি দেখো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত দিককে তুমি ঘুরে দেখো কে সব থেকে ভালো জায়গা কোনটা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিবরিল আলাইহিস সালাম পূর্বে ভ্রমণ করলেন, পশ্চিমে ভ্রমণ করলেন, উত্তর দক্ষিণ ইত্যাদি ইত্যাদি সমস্ত জায়গাকে তন্ন তন্ন করে যখন তিনি খোঁজ করলেন, তো সব থেকে ভালো জায়গা পেলেন, সে জায়গা হচ্ছে আরবের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে আরো বলেন, এ জিবরিল, এবার তুমি দেখো এই আরবের মধ্যে সব থেকে ভালো খানদান কোনটা। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম ওই আরবের মধ্যে খোঁজ করতে লাগলেন, তো সব থেকে ভালো খানদান পেলেন কি? বনু মুজারকে পেলেন। ওই বনু মুজারের মধ্যে ফির যখন খোঁজ করতে লাগলেন, তো মুআজ্জাজ সামিন ইকরাম আল মুখতাসার তিনি বনু হাশিমকে পেলেন। বনু হাশিমের মধ্যে যখন খোঁজ করার অর্ডার দিলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এ জিবরিল তুমি খোঁজ করো, ফন্ড করো, জুস্তুজু করো, তালাশ করো, এই বনু হাশিমের মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি কে রয়েছে, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে উপর ঢৌকন করে হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পূর্বে ঘুরলাম, পশ্চিমে ঘুরলাম, উত্তরে আমি ভ্রমণ করলাম, দক্ষিণে ভ্রমণ করলাম, আরবের চতুর্দিকে আমি ভ্রমণ করলাম, কিন্তু সব থেকে আমি পাক ও সাফ নিট এবং পরিষ্কার পরিচ্ছন্ন যদি খানদান পেয়েছি, আপনার খানদানকে পেয়েছি, আপনার বাবা মায়ের খানদানকে পেয়েছি, আর সব থেকে উত্তম ব্যক্তি যদি আমি কাউকে পেয়েছি, তো নবী আপনার জাতকে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে বোঝা গেল যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্যই রহমত না, কুল কায়নাতের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, আরববাসীর জন্য রহমত, আজমদের জন্য রহমত। তো মুআজ্জাজ সামিন ইকরাম, আমার নবীর নুতফা পাক, আমার নবীর খানদান পাক। আজ যদি আমরা একটু দেখি, একটু আগেই বললাম যে আমাদের বাপ দাদাদের কাজকর্ম তো ছেড়েই দেন, এ ব্রাদার, ওদের যে পরিবেশে ওনারা যে চলাফেরা করেছেন, সেই পরিবেশ না জানি কতই জঘন্য, কতই নঘন্য। কিন্তু জানেন ব্রাদার, আমার নবীর আব্বা জান কেমন ছিলেন? আমার নবীর আব্বা জান কেমন ছিলেন? মুআজ্জাজ সামিন ইকরাম, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর এতই নেক বান্দা ছিলেন, আবিদ ও জাহিদ ও পাক দামান ছিলেন, কে মুআজ্জাজ সামিন ইকরাম, বনি ইসরাইল তারা জানতে পেরেছিল যে এতদিন যে নবী এসেছেন, তো শুধুমাত্র আমাদের খানদানেই এসেছে, বনি ইসরাইলে এসেছে, ইসমাইলিতে কোনো নবী আসেনি। এবার দেখতে পাচ্ছি আমাদের খানদানে বা আমাদের নাসলে শেষ নবী আসবেন না, কারণ তারা কিতাব পড়তো, তাওরাত ও জবুর ও ইনজিলের মধ্যে তারা পড়ে পেয়েছে, জেনেছে যে গুণ, যে ভালো ভালো ফ্যাসিলিটি, গুণাবলী,
যে শেষ নবীর বাপের মধ্যে পাওয়া যাবে সেই জিনিসগুলো হচ্ছে এই এই। তারা এই জিনিসগুলোকে দেখার পর হযরতে আব্দুল্লাহর উপরে যখন নজর পড়লো তো তারা বুঝতে পারলো কেই হচ্ছে শেষ নবীর পিতা। অতএব শুনো, না থাকবে বাস, না বাজবে বাঁশরি, এই আব্দুল্লাহকে মেরে দাও। সেই বানী ইসরাইলের কম আমার নবীর আব্বা জানকে মারার জন্য এক জঙ্গলের মধ্যে চলে যায় যেখানে হযরতে আব্দুল্লাহ তনে তনহা একেলা শিকার করছিলেন। মুআজ্জাজ সামিন ইকরাম, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আব্বা জান, তিনার তখনো বিবাহ হয়নি, হযরতে ওয়াহাব আমার নবীর নানা জান, হযরতে আব্দুল্লাহ শ্বশুর, তিনি দেখতে পাচ্ছেন যে আব্দুল্লাহ একটা জঙ্গলে শিকার করার জন্য অন্য মনস্ক হয়ে তিনি তীর আন্দাজি করছেন। এদিক থেকে 70 জন লস্কর বানি ইসরাইলের, তারা তীর নিয়ে, ধনুষ নিয়ে, তলোয়ার নিয়ে মারার জন্য চলে যাচ্ছে। তিনি মনে মনে করলেন যে আব্দুল্লাহকে বাঁচাতে হবে, এ তো খুব নেক বাচ্চা, এ তো দেখছি অন্য মনস্ক হয়ে রয়েছে, এই লোকেরা তাকে মেরে দিবে। তিনি মনে মনে করলেন কে কে বাঁচাতে হবে। যখন তিনি দুপা আগিয়ে গেলেন তো চিন্তা করছেন আমার কাছে তো কোনো অস্ত্র শস্ত্র নেই, আমি কেমন ভাবে লড়াই করব, আমি কেমন ভাবে যুদ্ধ করব। তিনি এই ভেবে পিছনে হাঁটলেন, দেখছেন কি, খোদার কসম করে বলি, হযরতে ওয়াহাব বলতে আছেন কি আমি দেখতে পাচ্ছি আসমান থেকে সাদা কাপড় পরিধান করে এক জামাত নমুদার হচ্ছেন, আর তারা এক এই লেবাসের, যারা এই দুনিয়ার মানুষের মতো মানুষ না, ইতিপূর্বে আমি তাদেরকে কখনো কোথাও দেখতে পাইনি। হযরতে ওয়াহাব বুঝতে পেরে গেলেন আব্দুল্লাহ যেমন তেমন ঘরের বাচ্চা না, আব্দুল্লাহ যেমন কোনো বাচ্চা না, এর মধ্যে কোনো রহস্য রয়েছে, কোনো রাজ রয়েছে। হযরতে ওয়াহাব আমার নবীর নানা জান, তিনি লুকিয়ে মনজার দেখতেছিলেন, দেখছেন কি ওই আসমান থেকে সাদা কাপড় পরিধান করা লোক তারা কিন্তু আসলো, আসার পর তারা ওই যুদ্ধে শামিল হয়ে গেলেন। আর হওয়ার পর এই যে বানী ইসরাইলের কমেরা যারা আব্দুল্লাহকে মারতে এসেছিল তাদের সঙ্গে কঠোরভাবে যুদ্ধ করে তাদেরকে বিতাড়িত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওয়াহাব তিনি মনে মনে চিন্তা করলেন, আহা সুবহানাল্লাহ, যার জন্য আসমান থেকে মাদাদ করার জন্য লোক চলে আসে, যার হেফাজতের জন্য কুদরতে ইলাহি কাজ করে, তার জন্য আমার মেয়ে নিশ্চয়ই পারফেক্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য আমার মেয়ে নিশ্চয়ই পারফেক্ট হবে, এর মতো মজদুলহা আমি আর কোথায় পাবো। উর্দু ভাষাতে এসেছে মজদুলহা আমি কোথায় পাবো। মাজ্জা সামিন ইকরাম, হযরতে আব্দুল্লাহ তিনার পাকদামানি সম্বন্ধে আমি একটু বলবো। ব্রাদার, আজ আমাদের পরিবেশ কেমন, আমাদের বাপ চাচারা, আমাদের বাল বাচ্চারা কেমন, আর আমার নবীর সিরাত কেমন। আমার দোস্ত এক্ষুনি বলছিলেন কি আমার নবীর কিরদার কেমন, কোন লোক যদি ভিক্ষা করত তো তাকে আমার নবী হোনার শিখিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ না, আজ আমাদের মধ্যে এটা কম পাওয়া যায়। যদি কেউ ভিকারি ভিক্ষা করতে আসে টাকা দেওয়া তো দূরের কথা, উল্টা আমরা ওদেরকে তিরস্কার করে দিই। হ্যাঁ না, আমার নবী বলছেন যে না, তাকে তিরস্কার করো না, যদি থাকে তো কিছু দিয়ে দাও, না হলে তোমার দ্বারাতে যদি কিছু, তোমার দ্বারাতে যদি কোনো মাশওয়ারা থাকে তো তুমি মাশওয়ারা দ্বারাতেও তার মদদ করে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মাযা সামিন ইকরাম, হযরতে আব্দুল্লাহ তিনাকে ওয়াহাব দেখার পর পাগল। যাই হোক, কিতাবের নাম সাইয়্যিদুল ওয়ারা, ইনামি ইয়াফতা কিতাব, সেই কিতাবের মধ্যে এসেছে দুই পক্ষ রাজামন্দিতে হযরতে আব্দুল মুত্তালিব ও হযরতে ওয়াহাব, ইনাদের কোনো কথাবার্তা ও পরামর্শতেই তিনাদের বিয়ে কিন্তু ঠিক হয়ে যায় হযরতে আব্দুল্লাহ এবং হযরতে আমিনার মধ্যে। এ ব্রাদার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কিন্তু আবেদা, জাহেদা, তাহেরা, পাক দামান আওরাত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন হবেন না, তিনি আমার নবীর আম্মা জান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ব্রাদার শুনেন, আজ আমাদের সমাজকে যদি দেখা যায় আর আমরা যদি একটু নিজেদের এই অন্তরের দিকে যদি একবার নজর করি আর আমার নবীর বাবা জানের সিরাতকে যদি একবার দেখেলি, তাহলে আমরা জেনে যাব যে আমরা কোথায় রয়েছি। আসুন একটু আমি যাই। এ ব্রাদার, আমার নবীর আব্বা জান কেমন ছিলেন জানেন? আল্লাহু আকবার। আরবের 6 কোটি মেয়েরা, কত
सही करो माने करोड़ों मेरा हजरते अब्दुल्ला के बिये करार जन्य पागल छिलो जोरे बोलें सुभान अल्लाह हजरते अब्दुल्ला के बिये करार जन्य पागल छिलो তিনার এতই সুন্দর চেহারার মধ্যে ঝলক চমক দমক মহক ছিল যে আরবের সেই কারো মেয়েরা পাগল ছিল তাকে বিবাহ করার জন্য হযরতে আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চমকাইতে ছিলেন সেই নূরকে দেখার পরে কিছু মেয়েরা আমার নবীর আব্বা জানকে প্রস্তাব পর্যন্ত পাঠিয়েছিল যে তুমি আমাকে বিবাহ করে নাও ভালো মন্দর ফরক ছিল না সেই যুগে আমার নবীর আব্বা জান কত পাক দামান ছিলেন আজ আমাদের মতো লোক হলে পা ফিসলে যেত হ্যাঁ না আমাদের মতো লোক হলে গুনাহের কাজে লিপ্ত হয়ে যেতাম কিন্তু আমার নবীর আব্বা জানের সিরাত দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ যখন তিনার বিবাহ তয় হয়ে গেল তিনাকে যখন দুলহার মন্ডকে যখন দুলহার সাজে যখন সজ্জিত করা হলো দুলহার লেবাস যখন পরিয়ে দেওয়া হলো উটের উপর সওয়ার করে যখন তিনাকে রওনা করা হলো এক মেয়ে ছিল যার নাম ছিল ফাতেমা সেই মেয়ে দেখতে অতি সুন্দরী ছিল হাসিনা ও জামিলা ছিল এমন কি মাল ও দৌলত তার কাছে কমি ছিল না সে আব্দুল্লাহর কানে কানে গিয়ে বলছে এ আব্দুল্লাহ তুমি বিবাহ করতে যাচ্ছ ঠিক আছে কিন্তু শুনো বিবাহ করতে যাওয়ার আগে দুইটা মিনিট শুধু আমাকে তুমি দিয়ে দাও কি করো দুই মিনিট তুমি আমাকে দিয়ে দাও দুই মিনিট আমার সঙ্গে তুমি তানহাইতে চলে আসো আমার সঙ্গে মিলে নাও তার বদলে তুমি আমার কাছ থেকে যত ধন ও দাওলাত চাইবে আমি তোমাকে দিতে রাজি আছি জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এ ব্রাদার আজ আমাদের মধ্যে যদি হয়ে যায় হাজি বোম্বাই কে কাজ করতে যাবে রে চল একবার হ্যাঁ আস্তাগফিরুল্লাহ মুআজ্জাজ সামিন ইকরাম দেখেন আমার নবীর আব্বা জান দেখেন ইসলাম দেখেন কত সুন্দর আমাদের সিরাত হওয়া উচিত ইনাদেরকে ফলো করেন এ ব্রাদার তাকরির অনেক শুনেন তাকরির শুনলে হয় না একটু আমল করার চেষ্টা করবেন উপযুক্ত যদি বয়স হয় নিজের ছেলের বিবাহ দিয়ে দিবেন জি আপনিও গুনাহ থেকে বাঁচবেন আপনার ছেলেও বাঁচবে একটা খুব সুন্দর ওয়াকিয়া যদি আপনারা টাইম দেন তো খুব সুন্দর এই নওজওয়ানদের জন্য যে ওয়াকিয়া যে ঘটনা খুব সুন্দর ওয়াকিয়া যাদের এই দিলে লাগবে আর আমার মা বোনেদের জন্য আমি জায়গা জায়গাতে মেসেজ দিয়ে থাকি যদি আপনারা টাইম দেন তো বলবো আর না হলে এটা বলে ইল্লাল্লাহ তো ব্রাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে কি বললো ওই ফাতেমা নামি মেয়ে কি তুমি দুই মিনিটের জন্য চলে আসো আহা আমার নবীর আব্বা জান এত সস্তা তিনি চলে যাবেন না তিনি কি করলেন নিজের রাস্তাতে মগন থাকলেন তিনি চলে গেলেন বিবাহ করতে এ ব্রাদার আরবে একটা রুল ছিল একটা কানুন ছিল একটা নিয়ম ছিল যে তারা বিবাহ করার পর শ্বশুর বাড়িতে সোহাগ রাত বা তিন দিন সেখানে সবে জফাফ যাকে বলা হয় সেখানে তারা থাকতেন জামাইরা বুঝলেন কিনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও থাকলেন না নিজের শ্বশুর বাড়িতে তিন দিন পরে তিনি যখন ওয়াপাস আসছেন তো আসার পর মুআজ্জাজ সামিনে গ্রাম ওই রাস্তাতে ওই একই জায়গাতে ওই মেয়ের সঙ্গে ফির সাক্ষাৎ মুলাকাত মিট ইত্যাদি হয়ে থাকে বুঝলেন কিনা এবার ব্রাদার যে মেয়ে আব্দুল্লাহর জন্য পাগল ছিল যে মেয়ে আব্দুল্লাহকে দুই মিনিট মিলার জন্য অফার দিয়েছিল সে মেয়ে আব্দুল্লাহকে দেখে পালিয়ে যাচ্ছে সে মেয়ে আব্দুল্লাহকে দেখে পালিয়ে যাচ্ছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি চিন্তায় চিন্তিত চিন্তায় হতভম্ব হয়ে পড়লেন। কি ব্যাপার? যে মেয়ে আমাকে দেখে পাগল ছিল, যে মেয়ে আমার সঙ্গে তানহাইতে মেলার জন্য আমাকে অফার দিয়েছিল, সেই মেয়ে আমাকে দেখে পালিয়ে যায়, কারণটা কি? হযরত আব্দুল্লাহ বললেন, ও ফাতেমা নামি মেয়ে শুনো, তুমি আমাকে ইতিপূর্বে তিন দিন আগে আমাকে তুমি অফার দিয়েছিলে যে তুমি যদি আমার সঙ্গে মিলো তো তোমাকে ইত্যাদি ইত্যাদি জিনিস দিয়ে আমি তোমাকে মালামাল করে দিব, আজ তুমি আমাকে দেখে পালিয়ে যাচ্ছ, কারণটা কি? বলে শুনো, আমি এই জন্যই তোমাকে দেখে পাগল হয়েছিলাম, আর তোমার কাছ থেকে একটা জিনিস নিতে চেয়েছিলাম, সেটা আর কিছু না, সেটা হচ্ছে তোমার পেশানিতে যে একটা নূর চমকাইছিল, ওই নূরের মালিক আমি হতে চাইছিলাম, ওর মা আমি হতে চাইছিলাম, কারণ আমি তাওরাত ও জবুরের মধ্যে পড়েছি যে যে শেষ নবী হবে তার আব্বা জানের পেশানিতে নূরে মুহাম্মাদি চমকাইতে থাকবে, আর আমি ওই নূরকে হাসিল করার জন্য তোমার সঙ্গে মিলতে চেয়েছিলাম, আজ তোমার পেশানিতে ওই নূর নেই, আজ আমি তোমার সঙ্গে মিলতেও চাই না। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই নওজওয়ানেরা শিক্ষা করেন, এখান থেকে একটা জ্ঞান অর্জন করার বিষয় রয়েছে আমাদের জন্য। আজ যদি আমরা নিজের পাক দামানিকে যদি বাঁচিয়ে রাখতে পারি, খোদার কসম করে বলি, এই রকম যদি আমরা দুনিয়াতে যদি চলতে পারি, নিজেদের জিন্দেগিকে যদি এরকম ভাব যদি গুজার বাসার করে কাটাইতে পারি, তো খোদার কসম করে বলে আব্দুল্লাহর সঙ্গে আমাদেরও হাসর হবে, জান্নাতে আমরাও হতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ হয় আল্লাহু আকবার। আমার বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, কিন্তু ব্রাদার দুঃখের বিষয় আমাদের গ্রাম এলাকা, কিন্তু আপনার এই মালদার হাওয়া দেখে কি না খুবই ভয় লাগে, বুঝলেন কি না? আপনাদের হাওয়া, আপনাদের চাল চলন, আপনাদের এদিককার মায়েদের বোনেদের স্ট্রাকচার ঢাঁচা আলাদাই, জি, যে আমাদের গ্রাম্য মেয়েরা দেখে পরে বলবে আল্লাহ একবার, জি বলবো মা বোনেরা একটু থামবেন, মেসেজ নিয়ে যাবেন, এদিকা দুঃখার কথা বলবো না, যেটাই কথা বলবো আপনি যদি জানতে চান কোথায় থেকে বললেন, আমি ইনশাল্লাহ বলতে পারবো, ফালা কিতাব থেকে আমি বলেছি ইনশাল্লাহ, এমন নাকি আপনাকে এই লাফাজি গল্প শুনিয়ে যাব, শোনাবো তামান নবীর হাদিসই শোনাবো, শোনাবো তামান নবীর কোনো বায়ানই শোনাবো ইনশাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ব্রাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন যে বাহ, এই মেয়ে আমার সঙ্গে কেন মিলতে চাইছিল, এই মেয়ে আমার সঙ্গে কেন তানহাই চাইছিল, তা আমার নবীর আব্বা জান যিনি হবেন, আমার নবীর আম্মা জান যিনি হবেন, তিনাদের মধ্যে এরকম কুকাজ পাওয়া যাবে? আচ্ছা বলেন, আমাদের মধ্যে যদি এরকম কুকাজ ঘটে থাকে, আমাদের ছেলে মেয়েরা করে থাকে, আপনি এই সিনাতে হাত রেখে বলতে পারবেন কি তার ছেলে সন্তান ভালো হবে? আমরা বলি না কি বাপ মা মেন, এনারা যদি দুটা ঠিক থাকেন তো দেখবেন তেনাদের আল আওলাদও ঠিক ওই লাইনে চলবে, হ্যাঁ না? বাপ মা মেন বাবা, বাপ মা যদি ঠিক থাকে সেই ফ্যামিলি ঠিক থাকবে, সেই ফ্যামিলির আল আওলাদ ভালো হবে, হ্যাঁ না? আর বাপ মা যদি একটু বেলাইনের হয়ে যায়, তাহলে বুঝে রাখবেন আপনার দুনিয়াও বেলাইন, আখেরাতেও বেলাইনে চলবে আপনি, বুঝলেন কি না? আখেরাতেও আপনি ঠিক লাইন আর খুঁজে পাবেন না, কারণ দুনিয়া আপনি খারাপ করে এসেছেন, আর এই দুনিয়া হচ্ছে দারুল আমল, এখানে আমল করতে হবে আপনাকে ভালো, আপনার কষ্ট হবে, আপনার মন চাইবে আমি গুনাহের কাজ করি, আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে যে এই কাজে লিপ্ত হয়ে যাও, আপনাকে শয়তান বলবে যে এই রাস্তায় যেও না, এই রাস্তাতে আসো, কিন্তু আপনাকে এই সমস্ত আলাইস থেকে, এই সমস্ত গন্দগি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, আর যখন আপনি আপনাকে বাঁচিয়ে রাখবেন তো খোদা বলছে বান্দা আমি তোকে দুই রকমের আজরে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, হ্যাঁ না? ইনদা যিকরি সালেহিন তানাজ্জালুর রহমা, কে? যিনারা সালেহিন হন তিনাদের জিক্রে করাও হচ্ছে, যে জায়গাতে হয় জিক্রে হয় সেই জায়গাতেও আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি একটা জিনিসের খেয়াল রাখি, সেটা হচ্ছে আদব, বড় বড়র মতো সম্মান, ছোট তাদেরকে ছোটর মতো কথাবার্তা। এই মহফিলে বসবেন, আপনাদেরকে একটু বলে যাই, বাপ চাচারা আপনারা বয়স্ক আছেন, একটা কথা মাথাতে রাখবেন, সেটা হচ্ছে আদব, যেটা পড়ে আপনি পারবেন না কোথাও, আপনি মনে করবেন যে আমি কিতাব পড়ে পড়ে নিজের মধ্যে আদব নিয়ে আসবো, কখনো পারবেন না, আদবটাকে তৈরি করতে হয়, আদবটাকে তৈরি করতে হয়। তো এই মেহফিলে পাও ফেলিয়ে বসবেন না, জি
পাও সামনে দিকে করে বসবেন না কারণ আমরা জানি যে যাহা জিক্রে হাবিব হতা হয় ওহা খুদ খুদা ভি করিব হতা হয় আর উনকি মহফিল মে ব্যাঠনে ওয়ালে ইনসান বড়ে খুশ নসিব হতে হয় হ্যাঁ কি নেই তো আমরা খুশ নসিব ব্যক্তি কে ওনার মহফিলে এসেছি আর বসে পরে ফির বেয়াদবি কেন করব আদবের সহিত কিছুক্ষণ শুনবো ভালো কিছু নিয়ে ইনশাআল্লাহ চলে যাব আর এই দুই দিরহামের জবানকে একটু হেলাবেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আপনার মনটাও পরিষ্কার হয়ে যাবে আর আপনার নামায় আমালে ফেরেশতারাও লিখে নেবেন একবার জোরে সোরে দুরুদ পড়েন আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এ ব্রাদার মজার বিষয় হচ্ছে এটা যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আব্বা জান তিনি দেখতে এতই সুন্দর ছিলেন এতই তিনার চেহারার মধ্যে রৌব দাবদাবা ছিল এতই হাসিন ও জামিল ছিলেন যে আরবের মেয়েরা আমার নবীর আব্বা জানকে বিবাহ করার জন্য পাগল হয়ে গিয়েছিল যখন আমার নবীর আব্বা জানের বিবাহ হয়ে গেল যে মেয়েরা আমার নবীর আব্বা জানের প্রতি পাগল ছিল তারা আর বিবাহ করেন নাই জোরে বলবেন না সুবহানাল্লাহ আমাদের মধ্যে মা বোনেরা এরকম আছে পাওয়া যায় এরকম প্রেমিক আমার নবীর আব্বা জান বিবাহ যখন করে নিলেন তো আরবের সেই কারো মেয়েরা কারোড়ো মেয়েরা যারা দেখতে অতি সুন্দরী ছিল তারা আমার নবীর আব্বা জানের প্রেমে পাগল হয়ে গিয়েছিল আর যখন শুনলো কি আব্দুল্লাহর বিয়ে হয়ে গিয়েছে তারা এটা বলে দিল আব্দুল্লাহ নেই তো আর কিছু নেই সারা জীবন আব্দুল্লাহর প্রেমেই কাটিয়ে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহর প্রেমেই কাটিয়ে দিব এটা তো নবীর আব্বা জান ছিলেন আল্লাহু আকবার হাজি তো যার আব্বা জান এত সুন্দর হ্যাঁ পরেরটা তো আপনারা বুঝতেই পারছেন কেমন হবে তো যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসবেন সেই নবী যখন আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে যখন চলে আসলেন তো আসার পর শুধুমাত্র নুতফা মানে আমার নবী নূর শুধুমাত্র প্রবেশ হয়ে গেল মুনতাকিল আব্দুল্লাহর পেশানি থেকে মা আমিনার গর্ভে চলে গেলেন আমার নবী হ্যাঁ না এটা দুনিয়ার একটা নেচার না যে মায়ের দ্বারাতে বাচ্চা তো পয়দা হয় হ্যাঁ কি না নাকি আপনাদের এখানে ছেলেদের দ্বারাতে হয় না তো না মায়ের দ্বারাতে হয় হ্যাঁ না আলহামদুলিল্লাহ তো ব্রাদার এটা একটা দুনিয়ার সিস্টেম তার জন্য আল্লাহ তাআলা আমার নবীকে মায়ের গর্ভে পাঠালেন কিন্তু কি রূপে নূর রূপে হ্যাঁ নূর লাইট যার কোনো পাওয়ার হয় না পাওয়ারলেস হ্যাঁ না তো ব্রাদার আমার নবী যখন আমার পেটে আসলেন আসার সাথে সাথেই কি হয়েছিল জানেন সানাতুল ফতহ ওয়াল ইবতিহাজ বলা হয় মানে কামিয়াব ও কামরানি ও সাদমানির সাল মানে খুশির সাল আরব দেশে তখন খুশক মানে কোন হারিয়ালি ছিল না তো নবী শুধু মায়ের পেটে আসলেন আর আসার সাথে সাথে আরবে হারিয়ালি হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ যেটা মরুভূমির দেশ ছিল সেই দেশে সবজা উগতে লাগলো জোরে বলেন সুবহানাল্লাহ যে দেশে কখনো কোনো ফসল হচ্ছিল না সেই দেশে সুজলা সুফলা শস্য শ্যামলা হতে লাগলো জোরে বলেন সুবহানাল্লাহ এই বেরাদার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমত আছেন কিনা আপনি বলেন হলেন কিনা রহমত আল্লাহ বলছেন আপনাকে আমি রহমত বানিয়ে পাঠালাম এখন নবী দুনিয়াতে আসেননি শুধু মায়ের পেটে আছেন আরব বলছে কামিয়াব কামরানির সাল বলা হয় সেইটাকে যেই সালে আমার নবী মায়ের পেটে শুধুমাত্র আসলেন এখন দুনিয়াতে আসেননি
আসার পরে কি কি হয়েছিল আল্লাহু আকবার জোরে বলবেন না একবার আল্লাহু আকবার আরে বলবেন বলতে থাকবেন আমি বলি না বলি আপনারই নামায় আমালে লেখা হবে এই জবানটাকে একটু হিলাবেন আর এটাতে ফায়দা আছে টাকা লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ তো বরাদার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমত এবং নূর হয়ে দুনিয়াতে আসলেন আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি কিতাব নিয়ে আসলেন কোরআনের বাণী যে কিতাব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্যান্য নবীর উপরে নাজিল করেননি শুধুমাত্র আমার নবীর উপরে করেছিলেন এ ব্রাদার এই কোরআন যে কোরআনকে আমার নবী যখন তিনার উপরে নাজিল হতো তিনি পাসিনা পাসিনা হয়ে যেতেন ঠান্ডার দিনে তিনি ঘেমে যেতেন সেই কোরআনের এক একটা হরুফ এক একটা আয়াত পড়লে কত নেকি কত সওয়াবের কাজ একটু ঝলক দিয়ে আপনাকে বলে দিই পটরি চেঞ্জ না করলে পরে বলতেও ভালো লাগছে না আমাকে একটু বলে দিই ব্রাদার কে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার দরবারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সময় আসলেন আসার পরে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা কাজের জিম্মেদারি দিলেন সেই কাজ কি যে রমজান মাসের যে যাকাত ও ফিতরার যে মাল হবে সেই সমস্ত মালকে আবু হুরায়রা তুমি কি করবে দেখাশোনা করবে তুমি দেখাশোনা করবে হেফাজত করবে একটু ঘটনাটা দিলচস্প একটু শুনবেন হাদিস এটা হাদিসেরই কথা আছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে রয়েছে ওয়াকায়াটা খুব সুন্দর ঘটনা তো ব্রাদার বললেন কি তোমার জিম্মেদারি এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন সেই জিনিসগুলোর দেখাশোনা করতে লাগলেন রাত্রে কি হলো এক চোর আসলো একটা চোর আসার পর সে কি করলো ওই মালকে কিছু চুরি করে দৌড়ে ভাগতে লাগলো হযরতে আবু হুরায়রা তার হাতকে ধরে নিলেন ধরার পর সাথে সাথে তিনি বললেন চলো আজ তোমাকে আমি নবীর দরবারে নিয়ে যাব সেই ব্যক্তি কাকুতি মিনতি করতে লাগলো কে হুজুর আমাকে ছেড়ে দেন আর আমি কোনোদিন আসব না আমার অনেক পোষ্য রয়েছে আমার বাল বাচ্চা রয়েছে তার জন্য আমি চুরি করতে এসেছিলাম হযরতে আবু হুরায়রা কি করলেন তাকে ছেড়ে দিলেন দ্বিতীয় দিন নবীর দরবারে যখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গেলেন তো দেখছেন কি আমার নবী বলছেন এ আবু হুরায়রা বলো বলো কাল রাতে যে চোর হয়েছিল তার তুমি কি ফয়সলা করেছো তার সঙ্গে তুমি কি সুলুক করেছো কি ব্যবহার করেছো মাজ্জা সামিনি গ্রাম দোস্ত খতম কর দেতে হ্যাঁ আপ চলে যা রহে হ্যাঁ আচ্ছা ঠিক তো ব্রাদার হযরত আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আলম বিসাওয়াব আপনি বেশি জানেন ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি জানেন বলে না বলো আবু হুরায়রা কি হয়েছিল বলে ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তি এসে চুরি করেছিল আমি তাকে ধরে আপনার কাছে নিয়ে আসতে চাইছিলাম কিন্তু সে কি করলো আমার কাছে আপিল করলো আর তোনাদ করলো কি আমাকে ছেড়ে দেন আমার পোষ্য রয়েছে আমার দয়া হলো মনে আমি তাকে ছেড়ে দিয়েছি আমার নবী বললেন এ আবু হুরায়রা সেই ব্যক্তি আজ রাতে তোমার কাছে ফির আসবে জোরে বলেন সুবহানাল্লাহ কি বললেন আজ রাতে তোমার বাড়িতে ফির চুরি করতে আসবে হ্যাঁ নবীর কথা তো মিথ্যা হতে পারে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই তাকে লেগেছিলেন কি কখন আসবে চোর আর আমি ফির ধরব কিছুক্ষণ ঠিক রাত যখন পার হয়েছে অতিবাহিত হয়েছে ওই চোর আসে নিয়মিত ফির ঠিক সে কি করে চুরি করতে লাগে চুরি করার পর মাল নিয়ে দৌড়ে যেই ভাগতে লাগে আবু হুরায়রা ফির ধরেন আজ তোমার ছাড়া নেই আজ তোমাকে আমি নবীর দরবারে নিয়ে যাবই এরকম ভাব এক দুই তিন দিন আমার নবী একই রকম বললেন কে আবু হুরায়রা তোমার বাড়িতে ফির চুরি করতে আসবে হ্যাঁ ফির তৃতীয় দিন আসলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন বলেন আজ তোমার রক্ষে নেই আজ তোমার রক্ষে নেই আজ তোমাকে আমি ছাড়বই না আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাব বলে ঠিক আছে হুজুর আজ থেকে আমি আর কোনোদিন আসবো না আপনার বাড়িতে আপনাকে একটা আমি আপনাকে কি করে যাচ্ছি তাসবিহ শিখিয়ে দিয়ে যাচ্ছি একটা কলমা শিখিয়ে দিয়ে যাচ্ছি এটা যদি আপনি পড়েন তো আপনার বাড়িতে জিনও আসবে না শয়তানও প্রবেশ করবে না সাপও আসবে না আমার মা বোনেরা একটু শুনবেন ভালো করে কি বললেন সেই চোর বলছে কি আপনার বাড়িতে সাপও প্রবেশ করবে না চোরও আসবে না শয়তানও আসবে না জিনও আসবে না বলে আচ্ছা বলে কি তাসবিহ বলো
তো সেই ব্যক্তি পড়তে লাগলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আয়াতুল কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পড়তে লাগলে? আয়াতুল কুরসি। এবার কিন্তু হযরত আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। ছাড়ার পর তিনি সকাল বেলাতে নবীর দরবারে হাজির হলেন। আমার নবী বলেন, এ আবু হুরায়রা, বলো রাতে চোরের হাল কি গুজরালে তুমি, তার সঙ্গে কি সুলুক করলে, কি ব্যবহার করেছো একটু বলো আমাকে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যক্তি কে ছিল আমি জানি না, কিন্তু সে আমাকে একটা কলমা শিখিয়ে দিয়ে গিয়েছে, এই কলমা পড়লে পরে বাড়িতে চোরও প্রবেশ করবে না, সাপও প্রবেশ করবে না, শয়তানও প্রবেশ করবে না, জিনও প্রবেশ করবে না, সে ব্যক্তি ওয়াদা করে গিয়েছে। বলে, আচ্ছা, বলে কি কলমা সে পড়ে গিয়েছে শোনাও। তো হযরত আবু হুরায়রা টু বা টু ওই কলমা শুনিয়ে দিলেন, আয়াতুল কুরসি। আমার নবী বললেন, সত্য বলে গিয়েছে সে ব্যক্তি, যদি বা সে ব্যক্তি মিথ্যুক ছিল, সে শয়তান ছিল, কিন্তু সে যে কলমার প্রস্তাব তোমাকে দিয়ে গিয়েছে, পড়ার যে তোমাকে আদেশ করে গিয়েছে, এটা সত্য কথা বলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যার তাসদিক, যার সত্যের প্রমাণ শয়তান খুদ দিয়ে থাকে, তো সেই আয়াতের, সেই আয়াতুল কুরসির মর্যাদা কি হতে পারে একটু চিন্তা করে দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, এই আয়াতুল কুরসি যদি কোনো মা বোনেরা বা বাপ চাচারা বাড়িতে যদি তেলাওয়াত করে থাকেন, তো বলা হয়েছে কিতাবের মধ্যে এসেছে, সেই বাড়িতে আল্লাহর রহমত হবেই হবে, তার পার্শ্ববর্তী যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িতেও আল্লাহর রহমত হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাড়িতে তো চোর আসবে না, তার পাশের বাড়িতেও চোর প্রবেশ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়ে যদি কোনো বান্দা বাসে যদি চলে যায়, ট্রেনে যদি চলে যায়, বাস ট্রেন যদি অ্যাক্সিডেন্ট করে যায়, সমস্ত লোক মারা যাবে, কিন্তু আয়াতুল কুরসি পড়নে ওয়ালা বান্দা ইন্তেকাল করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি ওযু করার পর পাঠ করে থাকে, আল্লাহ তাআলার কাছে তার 70 গুণা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি নামাজের পরে যদি পাঠ করে থাকে, ফরজ নামাজের পর, সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সে না মরেছে, সেই ব্যক্তি জান্নাতেই প্রবেশ করে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে তার জন্য রুকাওয়াট, তার জন্য শুধু দিওয়ার হয়ে রয়েছে মৃত্যু, হ্যাঁ না? সুবহানাল্লাহ। তো মৃত্যু যেই সে বরণ করে নিবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ব্রাদার, তো এত শত ফজিলত, হ্যাঁ না? আমার মা বোনেদের জন্য একটা মেসেজ, যে আজ ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায় মুসলমান, হিন্দু ইত্যাদি ইত্যাদি, হাসপাতালে আমাদের মাদের পেটকে কেটে দেওয়া হচ্ছে না, কাটা হচ্ছে কিনা জি, এটা বলতে কি দ্বিধাবোধ করবেন? একজন ডাক্তারের কাছে বেশরম হয় নিজের আমাদের মা বোনেদেরকে, যাদেরকে হেফাজতে থাকার কথা, কাটতে হচ্ছে পেট, আল্লাহু আকবার। এটার জন্য দায়ী কে? আমরাই দায়ী, হ্যাঁ না? ব্রাদার শুনেন, মা বোনেরা ভালো করে শুনবেন, সুরাটার নাম হচ্ছে সুরা মারিয়াম। সুরা মারিয়াম, এই সুরা যদি কোনো মা বাচ্চা থাকা কালীন পেটে বাচ্চাকে নিয়ে কন্টিনিউ প্রত্যেক দিন যদি পড়তে থাকে, সেই মায়ের পেট কাটা হবে না, নরমালে তার বাচ্চা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুরা মারিয়াম পড়লে পরে যে বাচ্চা দুনিয়াতে আসবে, সেই বাচ্চা পাক দামান হবে। পাক দামান বুঝতে পারছেন তো? সে দুনিয়ার যে ঝামেলা চলছে, এই নাফসে আম্মারার চক্করে সে পড়বে না। কত বড় ফজিলতের কথা, হ্যাঁ না? এই সুরা মারিয়াম তিলাওয়াত করলে পরে বলা হয়েছে, ব্রাদার,
যেমন হযরতে মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক দামান ছিলেন, আল্লাহ তাকে তাকে এতই পছন্দ করেছিলেন যে তাকে বিনা স্বামীর বাচ্চা দান করেছিলেন। আরববাসীরা এটাই দেখতে চাইতো, সেই এলাকার লোকেরা এটাই দেখতে চাইতো যে কেমন করে হতে পারে যার বাপ হবে না তার আবার বাচ্চা হবে, এটা অসম্ভব কথা। পাথরের ভিতরে কোনো জানোয়ার জীবিত থাকবে, অসম্ভব কথা। লাঠি কখনো সাপ হয়ে যাবে, অসম্ভব কথা। এই সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা নবীর দ্বারাতে করে দেখিয়ে দিয়েছিলেন। তো ব্রাদার, হযরতে মরিয়াম পাক দামান ছিলেন, তার জন্য আমার মায়েরা যদি সূরা মরিয়াম তেলাওয়াত করে থাকেন তো তাদের জন্য অনেকগুলো ফজিলতের কথা রয়েছে, যেগুলো দু একটা আমি বায়ান করলাম, আরো অনেক রয়েছে ব্রাদার কিতাবের মধ্যে। যাই হোক, একটু আগে যাওয়ার চেষ্টা করব। আমার মা বোন এবং বাপ চাচা দুই পক্ষকেই বলবো, আর শুধু মায়েদের জন্য একটা মেসেজ ছিল, বলবো, আপনারা শুনবেন, শুনবেন, বলবো তো, কোনো বোরিং মেসেজ হচ্ছে না তো, দিল থেকে বলছেন, পরে কিছু বলবেন না তো, একটু ধৈর্য ধরে শুনবেন, আপনাদের জন্য ইনশাআল্লাহ ভালোই হবে এটা। আর এটা যদি শুনেন আর শোনার পরে আপনি তো বলতে পারবেন না যে মৌলভী সাহেব এগুলো আমরা জানতাম না, মৌলভীরা বলেও নেই, তাই না? তাও তো আপনাদেরকে জানতে হবে আর তার প্রতি একটু আমল করবেন। আচ্ছা বলুন তো, আপনি নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন না, তো আপনি আপনার ছেলেকে নামাজ পড়ার কথা বলতে পারেন কি না? পারেন কি না? না পারেন, আপনাকে বলতেই হবে। যদি বা আপনি নামাজ না পড়েন কিন্তু তবুও আপনাকে আপনার ছেলেকে নামাজ পড়তে আদেশ দিতে হবে, নালে কিয়ামতের দিনে আপনি ফেঁসে যাবেন। ওই ছেলে আপনার বিপক্ষে দাঁড়িয়ে বলে দেবে আমার বাপ আমাকে কোনোদিন নামাজ পড়ার কথা বলেন, বুঝলেন কি না? আর আপনি যদি নামাজ পড়েন তারপর যদি আপনার ছেলেকে আপনি হুকুম দেন তো আলহামদুলিল্লাহ, সোনে পে সোহাগা, এতে কোনো কথাই নেই, হ্যাঁ কি না? তো মাযা সামিন ইকরাম, এবার আমি একটু আসছি, আগে মা বোনদেরকে একটু মেসেজটা দিয়ে দিই নাকি, তো একটু জোরে সরে বলবেন না, সুবহানাল্লাহ। মাযা সামিন ইকরাম, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম যখন মেরাজ রাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মোলাকাত করার জন্য, দিদার করার জন্য লা মাকাতে চলে গেলেন, আল্লাহর সঙ্গে হাজারো কথাবার্তা করলেন, কথাবার্তা করার পর যখন তিনি ওয়াপাস আসছিলেন, ফিরে আসছিলেন, জাহান্নামের মধ্যে দয়ার নবী মায়ার নবী দেখতে পেলেন কিছু মেয়েদের মাথার চুলগুলোকে যেন আসমানের দিকে বেঁধে দিয়েছে, তাদেরকে জমিনের দিকে যেন ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে, তাদের পায়ের নিচে জাহান্নামী আগুনকে যেন দাউ দাউ করে জ্বলিয়ে দেওয়া হয়েছে, উত্তপ্ত করে দেওয়া হয়েছে। আমার নবী, আপনার নবী দেখে যেন থাকতে পারছেন না, এই কষ্টকে দেখার পর ফরিস্তাদের সরদার সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালামকে বলতে আছেন, ও জিবরিল, বলো বলো এই মেয়েরা কারা যাদের মাথার চুলগুলোকে আসমানের দিকে বেঁধে দেওয়া হয়েছে আর জমিনের দিকে তাদেরকে লটকে রেখে দেওয়া হয়েছে ঝুলন্ত অবস্থায়, আবার তাদের পায়ের নিচে জাহান্নামের আগুনকে জ্বলিয়ে দেওয়া হয়েছে, কারণটা কি জিবরিল? কারণটা কি আমাকে জানাও। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েরা হচ্ছে সেই মেয়েরা যারা দুনিয়াতে চলাকালীন, দুনিয়াতে জিন্দেগি গুজার বাসার করাকালীন তারা কখনো নিজের মাথার চুলের হেফাজত করত না, মাথাতে দুপাট্টার ব্যবহার করত না, চুলকে ফুরফুরি করে রাস্তাতে ঘুরে বেড়াইতো, তার জন্য আল্লাহ তাআলা নারাজ হয়ে গিয়ে এই জাহান্নামের কঠিন সাজাতে তাদেরকে লিপ্ত করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাদেরকে জাহান্নামের কঠিন সাজাতে লিপ্ত করে দিয়েছে। তোমার মা বোনেরা বলবে মৌলভী সাহেবের আর খেদে কাজ নেই, মাথার চুল গলাকে নেই বলতে আসলো না। বেরাদার, জানার বিষয় আছে, আজ দুঃখ লাগে, আজ বুঝতে পারা যায় না মুসলিমকে আর হিন্দুকে, আর মুসলিমের যে ধর্ম কালচার হওয়া দরকার আজ আমাদের মধ্যে, আমাদের মা বোনেদের মধ্যে পাওয়াই যায় না।
अब एमोनो किछु मेये रयेछे बेरादार के कोनो मेये जोदि भालो भावे दुपट्टा दिए जाए तो जे मेये देय ना ओई फिरे के ताना दे बाप रे तुई फिर कत परेजी हां एटाओ फिर सुनते पावा जाच्छे बेरादार दुखेर विषय हाँ जी आज जोदि सब मेयेगुलो जोदि एरकम बेपर्दा होये चलबे अच्छा मौलवी साहेबरा ताहले कादेरके बिये करबे एराई तो फतुआ देई बेसि যে দুপাট্টা যারা পর্দাতে থাকবে সেই মেয়েদেরকে বিয়ে করো আর মলবি তুই কাকে বিয়ে করবি কর আমরা একটাও দুপাট্টা দিব না মাথায় হ্যাঁ তো আমার নবীর হাদিস কি বলছে আর আমার মা বোনেরা কি করছে তেরা জাহান্নামে জ্বলবে না তো কি হবে বেরাদার সব মা বোনেরা না নিশ্চয়ই কিছু মা বোনেরা আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ না তারা থাকবেন তবেই তো অপররা জ্বলবে তবেই তো তাদেরকে তানা দিতে মজা আসবে আলহামদুলিল্লাহ কিছু মা বোনেরা তো ভালো হবে নি এবার বেরাদার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা থেকে রিটার্ন হয়ে যখন অপর জায়গাতে আসছেন আসার পরে দেখছেন কি বেরাদার দুঃখের বিষয় কিছু মা বোনেদের জিভখানাকে বেঁধে দেওয়া হয়েছে আসমানের দিকে আর জমিনের দিকে তাদেরকে লটকে বা ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে তারা অতি গর্জন চিল্লাতে আছে চিৎকারতে আছে পুকারতে আছে তাদের চিল্লানি দেখে তাদের আওয়াজকে শোনার পর আমার নবীর দিল যেন ভেঙে যায় আমার নবী যেন কাঁদতে আছেন আর বলতে আছেন ও জিবরিল বলো বলো এই মেয়েরা কারা যাদের জিভগুলোকে আসমানের দিকে বেঁধে দেওয়া হয়েছে যাদেরকে জমিনের দিকে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে যাদের পায়ের নিচে জাহান্নামের আগুনকে জ্বলে দেওয়া হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো এই মেয়েরা হচ্ছে সেই মেয়েরা যারা দুনিয়াতে থাকাকালীন নিজের স্বামীর উপরে জোরে জোরে কথা বলতো হ্যাঁ নিজের স্বামীর উপরে জোরে জোরে কথা বলতো আর এতই জোরে কথা বলতো বাড়ির থেকে তার আওয়াজ যেন রাস্তা পর্যন্ত পৌঁছে যেত রাস্তাতে যারা পরপুরুষ যাওয়া আসা করত তারা পর্যন্ত এই মেয়ের আওয়াজ শুনতে পেত এই মেয়ের আওয়াজ শুনতে পেত তাই আল্লাহ তাআলা নারাজ হয়ে গিয়েছেন আর আল্লাহ তাআলা নারাজ হওয়ার পর এই মেয়েকে জাহান্নামের সাজাতে লিপ্ত করে দিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার আরেকটু জোরে আল্লাহু আকবার আচ্ছা আপনারা তো আলহামদুলিল্লাহ ভালো মানুষ জি আচ্ছা আপনারা সবটা আলহামদুলিল্লাহ নামাজ রোজা তো করছেনই ভালোই লাগলো মসজিদ দেখে ভরপুর তা আপনারা কি চাইবেন কি আপনাদের মেয়েরা এরকম চলুক কখনো না না তা আপনারা চাইবেন কি না কে এদেরকে বাড়িতে গিয়ে একটু শাসন দাবনে রাখার অবশ্যই করবেন হ্যাঁ না আর একটু আগে যান আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গাতে পৌঁছে গেলেন আল্লাহু আকবার কবিরা কেন বলবো না বেরাদার এগুলো কি আমরা আমার বাপের কিতাব থেকে বলছি না আমার বাপ তো কোনো কিতাবই লেখেননি হ্যাঁ আমার নবীর কিতাব থেকে বলছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর হাদিস থেকে বলছি যে হাদিস কাল মিথ্যা ছিল না তা কিয়ামত পর্যন্ত মিথ্যা হতেই পারে না জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমার নবী ওই দ্বিতীয় জায়গা থেকে পলায়ন করে আরেক জায়গায় আসলেন আসার পরে দেখছেন কি কিছু মেয়ের পিস্তানগুলোকে আসমানের দিকে বেঁধে দেওয়া হয়েছে কিছু মেয়ের পিস্তান গুলোকে আসমানের দিকে বেঁধে দেওয়া হয়েছে তারা জমিনের দিকে ঝুলন্ত অবস্থায় ঝুলতে আছে জাহান্নামের আগুন যেন দাউ দাউ করে পায়ের নিচে জ্বলতে আছে তারা পাসিনা পাসিনা হয়ে গলতে আছে অতি গর্জন তারা চিখ পুকারের সহিত চিখতে আছে আর কন্দন করতে আছে দয়ার নবী মায়ার নবী বলেন ও জিবরিল এই মেরা কারা যাদের সঙ্গে আল্লাহ তাআলা এমনটি সুলুক করছে বলো বলো এমনটি ব্যবহার করছে এতই কষ্টে তাদেরকে আল্লাহ তাআলা রেখেছে কারণটা কি জিবরিল বলো বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মেয়েরা হচ্ছে সেই মেয়েরা যারা দুনিয়াতে ছিল যারা দুনিয়াতে চলছিল যারা দুনিয়াতে যখন আজারে বাজারে দোকানে ইত্যাদিতে ইত্যাদিতে যখন ঘোরাফেরা করত স্কুলে টিউশনে যখন যেত তারা কিন্তু নিজের সিনের হেফাজত করেন নাই তারা নিজের সিনার হেফাজত করেন নাই তারা
তারা দুপাট্টা দিয়ে নিজের সিনাকে ঢাকতে হতো, নিজের বক্ষকে লুকিয়ে রাখতে হতো, সেটা তারা করেনি। পর পুরুষকে দেখিয়ে বেড়িয়েছে, নিজের বুককে ভালোভাবে ঢেকে রাখেনি, তার জন্য আল্লাহ তাআলা নারাজ হয়ে গিয়েছেন। কিয়ামতের সকাল পর্যন্ত এই মেয়েরা এই আগুনের উত্তপ্ত আঁচে জ্বলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হয়েছে এই মেয়েরা অতি গর্জন চিল্লাতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। তো মুআজ্জামিন ইকরাম, বোঝা গেল মায়েরা রে, ও আমার মায়েরা বোনেরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটাই আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ, যে আপনারা কি করবেন, একটা জিনিস, যে জিনিস আমার নবী আপনাদেরকে আমাদেরকে দিয়ে গেলেন, নবীর বেটি যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন, সেটা হচ্ছে পর্দায় থাকা। পর্দার কথা হাদিসে পর্যন্ত এসেছে, পর্দার কথা কোরআনে পর্যন্ত এসেছে, পর্দার কথা আলিম ওলামা আমাদের সুবানে পর্যন্ত এসেছে, পর্দার কথা আম মুমিনদের সঙ্গে পর্যন্ত এসেছে। আম্বিয়ায়ে কেরামদের স্ত্রীগণরা পর্দাতে ছিলেন, আলিম ওলামাদের স্ত্রীগণদেরকেও পর্দাতে থাকার কথা বলা হয়েছে। আম মুমিন মুমিনাতদের, মুমিন মুমিনাতদের স্ত্রীগণদেরকে, মায়েদেরকে, বোনেদেরকে, বেটিদেরকে ইত্যাদিদেরকেও পর্দাতে থাকার কথা বলা হয়েছে। আপনি যদি পর্দায় থেকে যান, খোদার কসম করে বলি, দুনিয়াতে যে গুনাহ হতে চলেছে এই সমস্ত গুনাহের কাজ থেকে এই প্রত্যেকটা নজওয়ান সমাজ যে গুনাহতে লিপ্ত হয়ে যায়, আপনাকে দেখার পর সেই সমস্ত গুনাহ থেকে এরা বঞ্চিত হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্রাদার, আজ অবশ্যই আমাদেরকে চিন্তা করার বিষয় কি, যে জিনিসগুলো আমাদেরকে শক্তির সঙ্গে আমল করতে বলা হয়েছে সেইগুলোকে আমরা একদম হালকাতে নিয়ে নিয়েছি। এটা করে আবার কি হবে, এটার সঙ্গে আবার এটার কি সাথ, মাথাতে কাপড় দিতেই হবে, সিনার হেফাজত করতেই হবে। এখন তো মডার্ন জামানা, এখন তো স্টাইল জামানা, এখন তো আমরা যেমন মন তেমন করে চলতে পারি। কিন্তু না, আজ আপনি যেমন মন তেমন করে চলবেন, চলেন, একদিন আসছে যেদিন আপনি নিজেই অন্তরে হাত রেখে বলবেন যে আমি যেগুলো করেছি ভুল করেছি। আজ আপনি মা হয়ে যদি এরকম গুনাহ থেকে না বাঁচেন, তো আপনার বেটি কোন লজ্জায় সে বাঁচতে পারবে? বাঁচবে না, সে চাইলেও বাঁচতে পারবে না। কারণ বাপ মায়ের একটা গুণ হয় যে গুণ ছেলেদের মধ্যেও পাওয়া যায়, এটা বেড হোক চাহে গুড হোক, যদি আপনি গুড গুণ রাখেন তো আলহামদুলিল্লাহ, আর বেড গুণ রাখেন তো তার প্রতিফল আপনাকে পেতেই হবে। যাই হোক ব্রাদার, একটা ঘটনা যেটা আমি বলেছিলাম কি নওজওয়ানদের জন্য বলবো, একটু ঝালাক দিয়ে একটু করবো, শুনবেন তো, বলবো, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরতকে যদি আমরা একটু উপলক্ষ করে চলি, উপঢৌকন করে চলি, তাহলে আমাদের জন্য দুনিয়াতেও কামিয়াবি রয়েছে, আখেরাতেও কামিয়াবি রয়েছে। এবার আসুন একটু আল্লাহর ওলি যে ছিলেন হযরতে খাজা গরিব নামাজ, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি, এই নওজওয়ানদের জন্য এটা বলে আমার